অধ্যায় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের ক্যাটিনেশন প্রবণতা বেশি হয় কি বলছি নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের ক্যাটিনেশন প্রবণতা বেশি হয় কেন থাকে ঠিক আছে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নের উত্তর কেমন হবে লিখবে কী দেখবে এবার যদি তোমরা ব্যাখ্যাটা বুঝে নিতে পারো এই প্রশ্নের উত্তর কিন্তু অনাসে পরীক্ষা লিখতে পারবে ব্যাখ্যাটা চলে আসি তো নাইট্রোজেন মানে হচ্ছে এনএন বন্ধন আছে ফসফরাসের বন্ধন এটা তো নাইট্রোজেন পরমাণু আর নাইট্রোজেনের মাথায় তোমরা যেন রোন পেয়ার আছে নারিজনের মাথায় নিসঙ্গ এরকম জ্বর রয়েছে ফসফরাসের মাথাও নিঃসঙ্গ ইলেকট্রন জ্বর রয়েছে ঠিক আছে তো নাইট্রোজেন পরমাণু আকারটা কি নাইট্রোজেন পরমাণু আকারটা ছোট হয় যখন দুটি নাইট্রোজেন পরমাণু কি পরস্পরের কাছাকাছি থাকে এর এই যে মাথাটি নিঃসঙ্গ ইলেকট্রন জ্বর আছে এদের মধ্যে কি বিকর্ষণ বলটা বেশি কেয়ার করে তুলনায় কারণ ফসফরাসের আকার বড় হওয়ার জন্য এটা বেশি দূরত্ব অবস্থান করছে ঠিক আছে পরমাণুদের বেশি দূরত্ব অবস্থান করছে এদের মধ্যে বিকর্ষণ বলটা যে এই নৃসং অনুযায়ী নৃসং মধ্যে বিকর্ষণ বলটা কম এই ক্ষেত্রে বিকর্ষণ বলটা বেশি বিকর্ষণ বল বেশি হওয়ার জন্য কী হয় এই বন্ধনটা কী হয় দুর্বল প্রকৃতি হয় ফলে খুব সহজেই ভেঙে যেতে পারবে পারে কিন্তু ফসফরাসের ক্ষেত্রে এই যে এই ফসফরাসের ক্ষেত্রে এই বন্ধনটা বন্ধনটা দুর্বল না একটু শক্তিশালী হয় শক্তিশালী হওয়ার জন্য এই ফসফরাস পরমাণু পরস্পরের সঙ্গে সময় বন্ধনের মাধ্যমে পরপর যুক্ত হতে থাকে এই এই কারণে পরস্পর যুক্ত হতে থাকে এবং বন্ধনটা শক্তিশালী হয় পরে ভাঙতে চায় না ঠিক আছে এই জন্য ক্যাডিশন ধর্মটা বেশি হয়ে থাকে এবার চলে এসে ব্যাখ্যা ভাষায় চলে আসে দেখো নাইট্রোজেন নাইট্রোজেন আকাগী ক্ষুদ্র হওয়ায় এনএন বন্ধনে আবদ্ধ নাইট্রোজেন পরমাণুদয়ে উপস্থ নাইট্রোজেন পরমাণুদয় উপস্থিত যে নিঃসঙ্গ ইলেকট্রনজনের মধ্যে তীব্র বিকর্ষণ বল ক্রিয়া করে কি বলছে দেখো নাইট্রোজেনের আকার ক্ষুদ্র হওয়ায় এন এন বন্ধনে আবদ্ধ নাইট্রোজেন পরমাণুদয়ে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোরের মধ্যে তীব্র বিকর্ষণ বল ক্রিয়া করে ফলে এনএন বন্ধন শক্তির মান কম হয় এবং এনএন বন্ধন কি দুর্বল প্রকৃতির পরে এন বন্ধন শক্তি কী হয় কম হয় এবং এনএন বন্ধন কি দুর্বল প্রকৃতির হয় কিন্তু ফসফরাসের আকার অপেক্ষিত কিংবা ফসফরাসের আকার অপেক্ষাকৃত বড় হওয়ায় পিপি বন্ধনে আবদ্ধ পিপি বন্ধনে আবদ্ধ পি দয়ে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোরের মধ্যে বিকর্ষণ বল অপেক্ষিত কম হয় যেহেতু ফসফর আকারটা বড় ফলে নিসং ইলেকট্রন বিকর্ষণ বল কম হয় ফলে পিপি পিপি বন্ধন শক্তি বেশি হয় এই যে বন্ধন শক্তির জন্য নারজনের অপেক্ষা ফসফরাসে ক্যাটিনেশনের প্রবণতা বেশি হয়ে থাকে বুঝতে পেরেছি তাহলে একমাত্র নাইট্রোজেনের পরমাণু আকারটা ক্ষুদ্র হওয়ার জন্য ফসফরাসের জন্য ফসফরের তুলনায় ক্ষুদ্র হওয়ার জন্য নারোজনের পরমাণ মাথায় নিসংগ ইলেকট্রনগুলো আছে তার মধ্যে বিকর্ষণ বলটা বেশি হয় বেশি হওয়ার জন্য বন্ধন শক্তি কম হয়ে থাকে এনএন বন্ধন শক্তি কম হওয়ার ফলে এনএন বন্ধন দুর্বল প্রকৃতি হয় ফসফরাসের ক্ষেত্রে এটা হয় না এই কারণে ফসফরাসের ক্যাটেনেশন প্রবণতম অপেক্ষা বেশি হয়ে থাকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না